বন্যপ্রাণীর জন্য তৈরি হলো ঝুলন্ত সেতু। আপাতত 5টি সেতু তৈরি করা হয়েছে। মূলত বন্যপ্রাণীর সাথে মানুষের সংঘাত আটকাতে তৈরি হয়েছে এই সেতু। ওড়ালপুল, ওভারব্রিজ, এই শব্দগুলি আজ আমাদের খুব চেনা। নগর সভ্যতার বিকাশের ফলে মানুষের প্রয়োজনে তৈরি হয়েছে ওড়ালপুল, ওভারব্রিজ, ব্রিজ। তবে এবার মানুষের জন্য নয়, বাঁদর, কাঠবিড়ালি সহ অন্যান্য বন্যপ্রাণীদের জন্য তৈরি হয়েছে ঝুলন্ত সেতু। মূলত জঙ্গলে পর্যটকদের ভিড় বেড়েছে, বেড়েছে গাড়ির আনাগোনা। রাস্তা পার হতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার কবলে পড়ছে বন্যজন্তুরা। সে কারণেই এই অভিনব উদ্যোগ। এমনই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের রাস্তাতে। গাছে গাছে চড়ে বেড়ানো প্রাণীদের কথা ভেবে কালচিনি ব্লকের রাজা ভাতখাওয়া থেকে জয়ন্তী মোড় পর্যন্ত বক্সার জঙ্গলে যাওয়ার রাস্তায় 5টি ঝুলন্ত সেতু তৈরি করা হয়েছে। মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত আটকাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। পরবর্তীতে ঝুলন্ত সেতুর সংখ্যা আরও বাড়বে বলেও জানা গেছে বন দপ্তর সূত্রে। বনদপ্তর সূত্রে জানা গেছে বাঁদর, কাঠবিড়ালি সহ এমন অনেক প্রাণী রয়েছে যে প্রাণীগুলি গাছে চড়ে বেড়ায়, সেগুলি খুব একটা নিচে নামে না। তাদের সুবিধার কথা মাথায় রেখেই তৈরি হয়েছে এই ঝুলন্ত সেতু। মূলত ঘরোয়া জিনিস ব্যবহার করেই সেতুগুলির রূপ দেওয়া হয়েছে। কাঠ, দড়ি প্রভৃতি ব্যবহার করে রাস্তার দুপাশের গাছের সাথে বেঁধে দেওয়া হয়েছে। রাজা ভাতখাওয়ার ওই রাস্তা দিয়ে যেহেতু গাড়ি চলাচল অনেক বেশি, সে কারণেই বন্যপ্রাণীদের সুরক্ষার দিকটি চিন্তা করেই বন দপ্তরের এই উদ্যোগ। অকালে যাতে কোনো প্রাণীর প্রাণহানি না ঘটে সেদিকে নজর রাখতেই বন দপ্তরের এই উদ্যোগ। ইতিমধ্যে বন্যপ্রাণীরা ওই পথ ব্যবহার করছে বলেও জানা গেছে। উত্তরবঙ্গ তথা রাজ্যের অন্যতম পর্যটনের আকর্ষণ কেন্দ্র বক্সা ব্যাঘ্র প্রকল্প, প্রতিদিনই পর্যটকদের ভিড় লেগেই থাকে। পাহাড়, জঙ্গল ও নদীতে ঘেরা প্রকৃতির অপরূপ শোভা উপভোগ করতে প্রতিদিনই পর্যটকেরা ভিড় জমান। সে কারণেই পর্যটকদের মুখ্য আকর্ষণে পরিণত হয়েছে এই এলাকা। বন দপ্তরের পক্ষ থেকে প্রথম অবস্থায় কয়েকটি ঝুলন্ত সেতু তৈরি করা হয়েছিল পরীক্ষামূলকভাবে। বন দপ্তর সূত্রে খবর, ওইসব সেতু তৈরির ফলে সাফল্য মিলেছে। ছোট ছোট প্রাণী ওইসব সেতু ব্যবহার করছে। বন দপ্তর থেকে আরও বেশ কয়েকটি এমন সেতু তৈরি করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন রাজা ভাতখাওয়ার রেঞ্জ অফিসার অমলেন্দু মাঝি। তিনি বলেন, ওয়েস্ট রাজাভাতখাওয়া রেঞ্জ বক্সা টাইগার রিজার্ভ ওয়েস্ট ডিভিশনের আন্ডারে আমরা আমাদের রাজাভাতখাওয়া চেকপোস্ট থেকে বেশ কিছুটা জায়গা জুড়ে রাস্তায় মেন রোড, যেটা বক্সা ফিডার রোড আমরা বলি, বিএফ রোড, তো সেই বিএফ রোডের মধ্যে আমরা 5টা এইরকম হ্যাঙ্গিং ব্রিজ, যেটা আপনারা বলছেন, বা ঝুলন্ত সেতু যাই বলে থাকুন, সেই 5টা আমরা ইনস্টল করেছিলাম। এবং এই ইনস্টলেশনটা আমরা করেছিলাম বেশ কিছুদিন আগে, এবং এটা একটা এক্সপেরিমেন্ট বেসিসে করা হয়েছিল, যে আমরা দেখছিলাম যে আমাদের যে সমস্ত ছোট ছোট আর্বোরিয়াল জীবজন্তু আছে তারা এইটাকে তাদের রাস্তা হিসাবে দেখছে কিনা, বা সেই রাস্তাটাকে ব্যবহার করছে কিনা। এই উদ্দেশ্যেই একদমই এখানকার যে লোকাল মেটেরিয়াল আছে সেই লোকাল মেটেরিয়াল ইউজ করে, এর মধ্যে কোনো ফরেন টেকনোলজি নেই, একটা হ্যাঙ্গিং বলুন সাসপেনশন ব্রিজ আমরা বানিয়েছিলাম। সংখ্যায় 5টি আপাতত ইনস্টল করা আছে, এবং মোটামুটি আপনারা অনেকে হয়তো বলতে পারে যেটা বাঁদরের জন্য করা হয়েছে, মানে ম্যাকাকের জন্য করা হয়েছে, কিন্তু সেরকম কোনো ব্যাপার না। ছোট ছোট যে জীবজন্তু আছে যারা গাছের মধ্যেই থাকে, তারা অনেকেই আরবোরিয়াল, মানে মাটিতে নামে না, তারা উপর থেকেই এক গাছ থেকে আরেক গাছে যাতায়াত করে। তো সেইটাকে এনহান্স করার জন্য একদিক থেকে আরেকদিকে যাতে যায়, বা আদৌ ছাড়া সেটাকে ব্যবহার করছে কিনা, সেই উদ্দেশ্যে আমরা এই 5টা ইনস্টল করেছিলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, রাজা ভাতখাওয়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।